প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টটি নিয়ে। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি এই অধ্যায় থেকে। তো যে অঙ্কটি করাবো দেখেন সেটি অলরেডি আমি লিখে রেখেছি, আই স্কোয়ার এর ঘনমূল নির্ণয় করো। আর আমরা জানি যে ঘনমূলের যে সূত্র আছে সেটা ব্যবহার করে আমরা অঙ্কটি সমাধান করব। তো দেখেন যে আই স্কোয়ার এর ঘনমূল সমান থ্রি, যেটার আই স্কোয়ার করবো সেটা রুট আই স্কোয়ার এইটা। আর দেখেন এইটার সমান আমরা এখানে আরেকটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে থ্রি এই আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে শুধু মাইনাস ওয়ান লিখতে পারি। তার মানে এইটার মান বের করা মানেই হলো আমাদের ঘনমূল বের করা। তো আমরা এটাকে এক্স ধরে নেব, এক্স ধরে আমরা এখন অঙ্ক সমাধান করব। তো দেখেন ধরি এক্স ইকুয়াল থ্রি রুট ওভার মাইনাস ওয়ান। তো আমাদের এই ক্ষেত্রে প্রথম কাজ হবে আমাদের রুট তুলে নেওয়া। তো আমরা এখানে যদি রুট তুলি দেখেন রুটের ভিতরে যে মানটা থাকে তার যে পাওয়ার থাকে তার সাথে এই যে রুটের ভিতরে যে মানটা ওইটা ভাগ হয়। আমি আবার ক্লিয়ার করি, দেখেন ওয়ানের এখানে কিছু পাওয়ার নেই মানে কি এখানে ওয়ান আছে, আর রুটের ভিতরে যে মানটা থাকে সেই এখানে যে সংখ্যা থাকে তার সাথে কী হয় ভাগ হয়। তো দেখেন সেইটা আমরা করি, তার মানে ওয়ান ভাগ থ্রি, কিছু নেই মানে ওয়ান ধরলাম। এবার দেখেন আমরা এই পাওয়ারটা বিপরীত পাশে নিয়ে আসবো। তো তাহলে দেখেন পাওয়ারটা কীভাবে হয়, আমরা জানি যে এই পাশের পাওয়ার এই পাশে নিয়ে আসলে আমাদের উল্টা হয়ে যায়, অর্থাৎ যে ভগ্নাংশটা থাকে সেটা লবটা হর হয়, হরটা লব হয়ে যায়। তো আমাদের সেই হিসাবে এখানে আমাদের থ্রি লব হবে যেহেতু হরে আছে। কিন্তু দেখেন ওয়ান যদি হর হয় সেক্ষেত্রে আর ব্যবহার হয় না, শুধু থ্রি বসে গেল, সমান আমাদের এখানে মাইনাস ওয়ান থেকে গেল। এবার আমরা এই মাইনাস ওয়ানটা বিপরীত পাশে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমরা জানি সমান সমানের এই পাশের সংখ্যা এই পাশে নিয়ে আসলে আমাদের সেটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আর প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। এবার দেখেন আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রে পরিণত করার চেষ্টা করবো। এটা দেখেন সেটা কীভাবে, এক্স কিউ তো আসেই আর ওয়ানটাকে কিউ করলে আমাদের ওই ওয়ানই হয়। তো আমরা সহজেই সূত্রটা বসিয়ে নিলাম, ওয়ানকে কিউ করলে ওয়ানই হয়। এবার দেখেন এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, তো আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা জানি এক্স প্লাস ওয়ান মানে এ প্লাস বি, এ প্লাস বি, এ কিউ বি কিউ এর সূত্র হলো এ প্লাস বি। আমি সূত্রটা এখানে আপনাদের একটু লিখে দেখাই, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখেন এখানে এটা হলো এক্স আর বিটা হলো ওয়ান, তার মানে এর জায়গায় এক্স আর বির জায়গায় ওয়ান বাড়বে আর বাকি নিয়ম ঠিক থাকবে। তার মানে আমাদের এখানে এ এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ বি বলতে এক্স ইন্টু ওয়ান প্লাস দেখেন বি স্কোয়ার মানে ওয়ান সরি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো এটা। এবার দেখেন আমরা এটা একটু সমাধান করব, আমাদের সহজ নিয়মটা দেখেন এখানে এক্স প্লাস ওয়ান আমি আরেক লাইন করি, আর এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স, আমরা ওয়ানটাকে আগেই ধরি, এখানে ওয়ান দেওয়া না দেওয়া সেম, তারপরও আমাদের পরবর্তীতে এখানে আবার ওয়ান আনা লাগবে না, সেই জন্য আমি এখানে ওয়ানটা রেখেই দিলাম, শুধু এক্স রাখলেও হবে। আর এখানে ওয়ানের মান হলো আমাদের ওয়ান, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় এটা আমরা জানি। এবার দেখেন হয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো, তার মানে অতএব এক্স সমান সমান মাইনাস ওয়ান, তার মানে এক্স এর মান এখানে আমরা মাইনাস ওয়ান পেয়ে গেলাম। আবার দেখেন অথবা আমি নিচেই করি, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান সমান কি জিরো, এইটাকে আমরা দেখেন কোনো কায়দায় সমাধান করা যাচ্ছে না, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ ব্যবহার করবো। আর দ্বিঘাত সমীকরণ আমরা জানি যে দ্বিঘাত সমীকরণটা হলো এ এক্স স্কোয়ার, আমি এখানে লিখে দেখাই আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট, কিন্তু এইগুলো আপনারা অঙ্কের ভিতরে না রাখলেই ভালো হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সরি বি এক্স, এটা কিন্তু বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, আর সেই ক্ষেত্রে এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার দেখেন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আর ডিভাইডেড টু এ, এটা আমাদের সূত্র আমরা জানি। তো দেখেন আমরা এবার এক্স সমান সমান আমরা যেটা লিখব যে ওই সেই একই কায়দায় এখানে আমরা আগে সাজিয়ে নিই, সাজিয়ে এক লাইন সাজিয়ে নিই, দেখেন সবাই বুঝবেন, তাহলে এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, তার মানে এ এক্স স্কোয়ার নেই, তাহলে আমরা এ বানাবো। দেখেন কীভাবে ওয়ান, ওয়ানটাকে এ ধরলাম এক্স স্কোয়ার, তার মানে ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ারই হয়,
আবার দেখেন মাঝে প্লাস আছে দিলাম প্লাস এখানে কিন্তু প্লাস নেই আর মাইনাস ওয়ানটাকে বি ধরবো তাহলে দেখেন প্লাস বি এক্স মাইনাস ওয়ানটাকে এখানে কিন্তু বি ধরছি খেয়াল রাখবেন প্লাস সি মানে ওয়ানটাকে আমরা সি ধরলাম সমান জিরো সবাই বুঝেছেন আশা করি এবার দেখেন আমরা সূত্রটা হলো মাইনাস বি এই যে তো বি মানে তো এখানে প্লাস এই যে মাইনাস বি মাইনাস ওয়ানটাই এখানে মাইনাস বি তাহলে এখানে একটা মাইনাস সূত্রের একটা মাইনাস এই মাইনাস আর এই যে মাইনাস ওয়ান তার মানে গুণ করলে প্লাস ওয়ান হবে তো এই প্লাসটা দেওয়া না দেওয়া সেম কারণ আমরা জানি কোনো সংখ্যার আগে শুধু প্লাস বসলে সেটা না দিলেও হয় তার আগে যদি কোনো সংখ্যা না থাকে এবার দেখেন প্লাস মাইনাস দিলাম রুট ওভার বি স্কোয়ার মানে এই যে মাইনাস ওয়ানটা যেহেতু বি তার স্কোয়ার ওকে এইবার দেখেন মাইনাস ফোর এ বলতে এই ওয়ান ইন্টু ওয়ান সি বলতে এই ওয়ান ইন্টু ওয়ান টু সূত্রে টু আর ওয়ান বলতে এই যে এই ওয়ান যাই হোক একটু মানে এই লাইনটা না পরে করার কারণে একটু একসাথে হয়ে গেল যাই হোক আপনারা বুঝে নিন এবার দেখেন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ানকে ওয়ান স্কোয়ার করলে আমাদের দেখেন মাইনাস মাইনাসে প্লাস প্লাস ওয়ান হয় আর এইটা গুণ করলে আমাদের হবে শুধু ফোর আর আমাদের নিচে হবে টু এবার দেখেন অতএব এক্স সমান ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি নিচেই টু তাহলে এবারও দেখেন আমাদের যে ঘন অর্থাৎ আই স্কোয়ারের যে ঘনমূল আই স্কোয়ার এর ঘনমূল ইজ ইকুয়াল টু একটা মান দেখেন মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর একটা মান হলো আমাদের এই যে এইটা মাই ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড টু এটা আমরা দুইভাবে লিখতে পারি দেখেন সেটা মাইনাস ওয়ান সেটা এখানে করে নিলে ভালো হয় হ্যাঁ এখানে করে নিলে ভালো হয় দরকার নেই এখানে করলেও হবে ওয়ান প্লাস প্লাস মাইনাস রুট থ্রি নিচেই টু আর একটা হলো ওয়ান এটা হবে মাইনাস রুট থ্রি নিচেই রুট টু এটাই আমাদের অ্যান্সার তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ